डियर व्यूअर्स वेलकम टू योर चैनल तरिकुल ट्रैवल्स। आज के बंधुरा अपन के लिए आसि नराइल रूपगंजे रासेल मिनी स्टेडियम बा भिक्टोरिया कॉलेज माठ जाई बोलें ना केनो एटी एकटी अत्यंत गुरुत्वपूर्ण माठ आशेपाशे रूपगंज पुलिस लाइन मोड़ एदिके दक्षिण नराइल जत जगह आछे सब सब मानुष ही एखाने आसें माठे आसें हाँटाहाँटी करें समय काटान एखाने बैडमिंटन क्रिकेट फुटबल वॉलीबॉल सब धरनेर खेला है विभिन्न क्रिकेट क्लाब फुटबल क्लाब एखाने प्रैक्टिस करे थाकें खेलाधूला करे थाकें किन्तु दुखेर विषय हलो जे माठटिर माझखान दिए रास्ता साइकेल भैन अटोरिक्शा गाड़ी एगुलो चलाचल करे एबं माठटी बर्षा हले आशेपाशे पानी जमे माठटी आशेपाशे अनेक मैलाओ आछे गोरु छागल बाधा थाके तो आसले एटी अत्यंत गुरुत्वपूर्ण एकटी माठ एबं जन गुरुत्वपूर्ण बला जाय आशेपाशे मानुषदेर खेलार जन्य एटी एकमात्र माठ एबं माठटी खुबी बिजिएस्ट वन अफ द बिजिएस्ट फिल्ड इन द नराइल बला जाय तो সেই অপেক্ষায় আসলে মাটি গুণগত মান যেভাবে হওয়ার কথা ছিল আসলে ঠিক সেরকমটি না এবং এখানে এখানে অনেকে খেলাধুলা করে বিভিন্ন ক্লাবে খেলাধুলা করতেছে এবং বিভিন্ন ক্লাবের ফুটবল ক্লাবের প্র্যাকটিস এবং ক্রিকেট ক্লাবের প্র্যাকটিস কিন্তু এই মাঠেই হয় এই অপরিষ্কার-অপরিচ্ছন্ন এবং উঁচু নিচু প্রত্যেকটা জায়গা আপনি দেখতেন যে সাথে সাথে এগুলো বালি বালি উঠতেছে এবং মাঠটি খুবই উঁচু নিচু এবং মাঠের ভিতরে যত্রতত্র দোকানপাট বলেন বা গরু ছাগল বলেন এগুলো বাধা থাকে এমনকি রিক্সা গাড়ি ভ্যান প্রাইভেট কার এই মাঠের ভিতর দিয়ে আসা যাওয়া করে তো মাঠটি আসলে এক হিসেবে অনেক ছোট হয়ে গেছে কারণ হলো এখানে ক্রিকেট খেলতে অনেকে আসেন যারা সেমি প্রফেশনাল বা প্রফেশনাল ক্রিকেট খেলেন তারাও আসেন আবার বাচ্চারাও খেলতে আসেন ক্রিকেট খেলতে আসেন টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতে আসেন আবার একটু বড় যারা যারা ফাইভ স্টার দিয়ে খেলেন ক্রিকেট খেলেন তারা আসেন আবার ডিউস বল যারা খেলেন তারাও আসেন বিভিন্ন ক্লাবের যারা আসেন ক্রিকেট ফুটবল প্র্যাকটিস করার জন্য এখানে আসেন অনেক সময় অনেক লীগ এই মাঠে হয় অনেক ফুটবল লীগ ক্রিকেট লীগ এই মাঠে হয়ে থাকে সুতরাং বাচ্চারা ঘুরতে আসেন এমনকি যারা অসুস্থ যাদের জগিং করা প্রয়োজন হাঁটাহাঁটি করা প্রয়োজন তারাও কিন্তু এই মাঠেই হাঁটাহাঁটি করার জন্য আসেন কিন্তু হাঁটতে গেলেও কিন্তু আসলে সমস্যা মাঠটি আসলে লেভেল না মাঠটি সমান না সো আনইভেন হওয়ার কারণে আসলে হাঁটতে গেলেও সমস্যা আর খেলাধুলা তো করতে সমস্যা হয়ই স্বাভাবিক তো এরকম একটি মানে গুরুত্বপূর্ণ মাঠ আসলে যথাযথ সংস্কার করা মানে খুবই দরকার মানে এটা একটা সময়ের দাবি এত সুন্দর একটি লোকেশনে আসলে একটি মাঠ অথচ মাঠটি গুণগত মানসম্পন্ন হবে না এটা আসলে মেনে নেওয়া যায় না এবং সত্যি আমিও আমিও প্রায় প্রতিদিনই এখানে আসি হাঁটাহাঁটি করার জন্য ব্যায়াম করার জন্য প্রতিদিনই আসা হয় তো আসলে এই উঁচু নিচু থাকার কারণে আসলে হাঁটাহাঁটি করা বলেন ব্যায়াম করা বলেন আসলে এটা খুবই কঠিন এই যে বাচ্চারা ক্রিকেট প্র্যাকটিস করতেছে দেখছেন বড় একটা খাদ অর্থাৎ গর্ত এরকম অসংখ্য গর্ত আছে বাচ্চারা দেখেন ওই দিকে অনেক বাচ্চারা আসছে তারা খেলাধুলা করার জন্য আসছে সময় কাটানোর জন্য আসে অনেকে খোলা মাঠে হাঁটাহাঁটি করার জন্য আসে তো এই পরিস্থিতিতে আসলে মাঠটি যদি বলেন মানে ইফ আই ওয়ান্ট টু এক্সপ্রেস ইন এ ওয়ার্ড দিস ফিল্ড ইজ নট প্লেয়েবল বাট নাথিং টু ডু সামথিং ইজ বেটার দেন নাথিং এটাই আর কি তো যথাযথ কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অন্ততপক্ষে মাঠটিকে মানে সংস্কার করে খেলাধুলার উপযোগী এবং হাঁটাহাঁটির উপযোগী করা হবে এ আশা আমরা করতেই পারি মাঠটিকে সমান করা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ মাঠটা আসলে সমান করা প্রয়োজন
এই গর্তগুলোকে ঠিক করা প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ একটি মাঠ, সবাই আসেন এখানে, সবাই খেলাধুলা করেন। তো ঠিক আছে ভিউয়ার্স, অনেক কথা বললাম, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রতি শুভকামনা রইল। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।